চট্টগ্রাম সাতকানী আদর্শ মহিলা কলেজে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি নুরুল আফসার চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তফাজুল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার সংসদ সদস্য ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদফি বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবাইর অধ্যাপক রহুল কাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ ইদ্রিস মিয়া আবুল কাশেম অধ্যাপক মোহাম্মদ জৈনল আবেদিন অধ্যাপক ফরিদ আহমদ প্রমুখ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের ছাত্রীরা